তেলিয়ামুড়া মহকুমার অন্যান্য ক্লাবগুলির সঙ্গে সংগতি রেখে প্রোগ্রেসিভ ইয়ট ক্লাবও এবার থিম ভিত্তিক পুজো করার প্রস্তুতি নিয়েছে। এবারের পুজোয় তাদের পূজা প্যান্ডেলের থিম দার্জিলিং এর পাহাড়। দার্জিলিং এর এক পাহাড়ের আদলে প্যান্ডেল তৈরি করা হচ্ছে, আর এই প্যান্ডেল তৈরি করছেন কলকাতার এক শিল্পী। পুজোর দিনক্ষণ যত এগিয়ে আসছে, প্যান্ডেল নির্মাণের কাজও জোরদার করা হচ্ছে। জানা গেছে তাদের এবারের পুজোর বাজেট প্রায় 14 লক্ষ টাকা। স্থানীয় মৃৎশিল্পী তাদের প্রতিমা তৈরি করেছেন প্যান্ডেলে। পুজোর প্রসঙ্গ ট্রেনে প্রোগ্রেসিভ ক্লাবের সম্পাদক পিন্টু দাস জানান, এই ক্লাবের সদস্যরা বিগত 47 বছর ধরে দুর্গাপূজা করে আসছে। এবছরও কোনো ব্যতিক্রম না রেখে শারদীয়া পুজো করার প্রস্তুতি নিয়েছে তারা। থিম ভিত্তিক পূজা করছে তারা। এর উদ্দেশ্য পুজোর দিনগুলিতে যাতে দর্শনার্থীরা পুজো প্যান্ডেলে এসে আনন্দ উপভোগ করতে পারে। দুর্গাপূজা উপলক্ষে প্রোগ্রেসিভ ইয়ট ক্লাবের সদস্যরা বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে বলে জানা গিয়েছে। যে আমাদের প্রোগ্রেসিভ ইয়ট ক্লাব এই বছর 47 বছরে পা দিয়েছে, অর্থাৎ 47 বছর যাবতই আমরা এই শারদীয়া দুর্গোৎসবে আমরা ব্রতী হয়েছি। এই বছরও তার ব্যতিক্রম নয়, আমরা এই বছরও শারদীয়া আরাধনে নিজেদেরকে ব্রতী করেছি, ক্লাব ব্রতী হয়েছে। এবছর আনুমানিক আমাদের ক্লাবের বাজেট প্রায় 14 লক্ষ টাকা। এই 14 লক্ষ টাকার যোগানটা প্রথমেই আমাদের 298 জন ক্লাব সদস্য, তার অধিকাংশ টাকার যোগান এখানে দেবে। পাশাপাশি আমাদের ক্লাব এলাকার যে এলাকাটা রয়েছে, বিভিন্ন ব্যবসায়ী বা যারা যারা প্রতিষ্ঠিত সুনাগরী, তারা প্রত্যেকের সহযোগিতার হাত বিগত দিনেও বাড়িয়ে দিয়েছে। মূল থিম হচ্ছে আমাদের দার্জিলিংয়ের আদলে একটা মিনি দার্জিলিং আমাদের একটা থিম থাকবে পুজোতে। সেটা তৈরির দায়িত্বে রয়েছেন কলকাতা থেকে, তারা এসছেন। গত বছর আমাদের এই পুজোটা তারা করেছিল কলকাতার সম্ভবত মুর্শিদাবাদ বনগাঁ জেলা থেকে তারা এসছেন। আমাদের প্রতিমা স্থানীয় শিল্পী সুভাষ সূর্যবাল, উনি দীর্ঘ বছর যাবৎ আমাদের প্রোগ্রেসিভ ইয়ট ক্লাবের প্রতিমা তৈরিতে নিজেদেরকে ব্রতী রেখেছে। 182 সনে এইবার যে প্রতিমাটা আমরা বানাচ্ছি সেটা উনার বাবা বানিয়েছিলেন, এবং তারই পুনরাবৃত্তি 1982র পরে এইবার 2022 সালে উনার ছেলে সুভাষ সূর্যপাল আমাদের এই প্রতিমাটা বানাবে। হাতে সময় কম থাকায় এখন কাজ চলছে দুর্বার গতিতে, দিনরাত জেগে কাজ করে চলছে শ্রমিকরা। এর একটি উদ্দেশ্য দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়া। ব্যুরো রিপোর্ট, রাইজেশ নিউজ।